বিগত চার দলীয় জোট সরকারের প্রত্যক্ষ মদদে 2006 সালের 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে দাবি করেছেন মহাজোট নেতারা। বিকেলে রাজধানী মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এক সমাবেশে তারা এ দাবি করেন। দেখুন রিপন আশরাফের রিপোর্টটি। সালের এমনই একদিনে পুরানা পল্টনের বাইতুল মুকাররম মসজিদের পাশে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারান অন্তত 6 জন, আহত হয় আরও অসংখ্য মানুষ। দেশের রাজনৈতিক হানাহানির শিকার হয়ে এই দিনে প্রাণ হারায় যুবলীগ নেতা মনির হোসেন ও যুবমৈত্রী নেতা রাশেদ আহমেদ। তাদের স্মরণে আয়োজিত সমাবেশে বক্তারা হত্যাকারীদের শাস্তি দাবি করে। এ সময় সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, স্বাধীনতার বিপক্ষে শক্তি আজও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। সমাবেশে বক্তারা বলেছেন, জোট সরকারের 5 বছর শাসনামলের শেষ দিনের ওই ভয়াবহতার কথা মনে হলে আজও অনেকে আতঙ্কিত হয়ে উঠেন। তাই সরকারের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন বক্তারা। রিপন আশরাফ, আরটিভি, ঢাকা।